যে ডেডিকেশন এবং কমিটমেন্ট নিয়ে কাজগুলো করি সেটা দিয়ে এটা করি। 144 রানের ইনিংস থেকে ওয়ানডে ক্যারিয়ারের নতুন বাঁক হিসেবে দেখছেন মুশফিক, তাকে ফাইটার উপাধি দিলেন খালেদ মাহমুদ। তামিম ইকবালের এক হাতের বীরত্বে মুগ্ধ অধিনায়ক মাশরাফি, মা নুসরাত ইকবালের শঙ্কা উবে গেছে ছেলের কৃতিত্বে। সরাসরি বিসিবির তত্ত্বাবধানে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল, 19 সেপ্টেম্বর খুলনায় চার দিনের ম্যাচে মাঠে নামবেন এ দলের হয়ে। প্রিপারেশন একটা ম্যাচ, চেষ্টা করব এখানে চারটা দিন যেন ভালো ক্রিকেট খেলতে পারে। কাল অনূর্ধ্ব-16 এএফসি নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, বঙ্গবন্ধু গোল্ড কাপের থিম সং প্রকাশ করেছে পৃষ্ঠপোষকরা। স্বাগত রাতের স্পোর্টস ওয়ার্ল্ডে পাওয়ার্ড বাই গাজী গ্রুপ, সঙ্গে রয়েছে আমি মনজুর মোর্শেদ। এতক্ষণ শিরোনাম জানছিলেন, শুরুতেই এশিয়া কাপ প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নিজের 144 রানের ইনিংসটিকে ক্যারিয়ারের সেরা বলছেন মুশফিকুর রহিম, তবে একে কেবল শুরু হিসেবে দেখতে চান মুশফিক, লক্ষ্য আরও কার্যকরী ইনিংস খেলার। চোট নিয়েও লঙ্কানদের বিপক্ষে তার এই পারফরমেন্সকে কঠোর পরিশ্রমের ফসল বলে মনে করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। শ্রীলঙ্কা বধের পরের দিন হোটেলে বিশ্রাম আর ঘুরে ফিরেই কাটিয়েছে মাশরাফি মুশফিকরা, তবে সেই জয়ের আমেজ এখনো রয়ে গেছে টিমের মাঝে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ বৃহস্পতিবার, লম্বা গ্যাপের আগে হোটেলে আর বাইরে ঘুরে সময় পার করেছে বাংলাদেশের ক্রিকেটাররা, তবে গেল ম্যাচে জয়ের রেশ এখনো কাটেনি। ম্যাচ সেরা ইনিংস খেলার পর মুশফিক দলের জয়ের কৃতিত্বটা সবাইকে দিচ্ছেন, তবে বিশেষ প্রশংসায় ভাসিয়েছেন মোহাম্মদ মিথুন আর তামিম ইকবালকে। আমার মনে হচ্ছিল যে 250 মিনিমাম এই উইকেট হওয়া উচিত, কারণ উইকেটটা ভালো আর আন্ডার লাইট, হয়তো বা মেবি হয়তো বোলারদের জন্য একটু হেল্প থাকতে পারে উইথ দ্য নিউ বল। বাট আমি মনে করি যে তামিম যখন নামে তখন আসলে আমার মোমেন্টটা পুরো আমার দিকে ছিল, এবং আমার নিজের ভিতরে বিলিভ ছিল যে যে অবস্থায় ও নামছে অ্যাটলিস্ট ওর জন্য হলেও কিছু করা উচিত। মুশফিক তামিমের এই জয় জয়কার হচ্ছে বাংলাদেশ দল ম্যাচ জেতায়, কিন্তু হারলে ভিন্ন রূপে আবির্ভূত হতো টাইগার সমর্থকরা বিশ্বাস মুশফিকের, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই তো কিছুটা অভিমানী মুশফিক। ডেডিকেশন আমাদের আসলে সবসময় টিমের প্রতি থাকে, দেশের প্রতি থাকে। এখন হয়তোবা আমাদের দুইজনের জন্য হয়তোবা টিমটা জিতেছে, এই জন্য হয়তোবা সেটা অনেক ফোকাস ছিল। বাট আমি মনে করি যে ম্যাচে আমরা হারি সেই ম্যাচেও আমাদের ডেডিকেশনও সেম থাকে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ার আমরা অনেস্টলি কমিটমেন্ট দিয়ে চেষ্টা করি, অনেক সময় হয়তোবা আমরা ক্লিক করি, অনেক সময় করি না, বাট এটাই আমাদের দায়িত্ব। চোট নিয়ে 144 রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন মুশফিক, এর পেছনে কঠোর পরিশ্রমের গল্পটা শোনালেন বাংলাদেশের লিটল মাস্টার। আমরা যে কষ্টগুলো যে ওখানে ইনপুট করি সেইগুলোরই, এগুলো শুধু আমি না, মনে করি হোল যে হোল টিম, আমরা যে ডেডিকেশন এবং কমিটমেন্ট নিয়ে কাজগুলো করি সেটারই একটা প্রতিফলন। আর সেটা হয়তো বা গতকাল আমি করি সেটা যে কেউ করতে পারতো, তো মিথুন হয়তো বা 100 বা 150 রান করতে পারতো। তো আমি মনে করি যে এটা আমাদের একটা বিলিভ আছে অ্যাজ এ টিম হিসেবে, যে আমরা যে কোনো একটা সিচুয়েশন থেকে ওভারকাম করার মতো একটা ক্যাপাবিলিটি আছে আমাদের। এদিকে বিশ্রাম শেষে সোমবার বাংলাদেশ সময় রাত 8টায় অনুশীলন করবে টিম বাংলাদেশ। আসাদুর রহমান, যমুনা স্পোর্টস, দুবাই। মুশফিকুর রহিমকে ফাইটার উপাধি দিলেন দলীয় ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বুকের পাজরে ব্যথা থাকলেও তার পরের ম্যাচ খেলতে কোনো অসুবিধা নেই বলেছেন তিনি। আর তামিম ইকবালকে আগামী 2-3 দিনের মধ্যে চিকিৎসক দেখে সিদ্ধান্ত দেবেন ঠিক কতদিন লাগবে তার ইঞ্জুরি সারতে। আর প্রথম ম্যাচ জয়ের পর দলের লক্ষ্য যে চ্যাম্পিয়ন হওয়া সেটাও মনে করিয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ক্যারিয়ারে ফাইটার নামে পরিচিত খালেদ মাহমুদ সুজন, সেই সুজন এবার বাংলাদেশ দলে তার চেয়ে বড় ফাইটার খুঁজে পেয়েছেন, তিনি আর কেউ নন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে তার অনবদ্য সেঞ্চুরিতে মুগ্ধ সুজন। হালকা পেন আজকে আছে মনে হয়, একটু একটু প্রবলেম হচ্ছে, বাট আই থিঙ্ক ইজ এ ভেরি গুড ফাইটার।
কালকে পরশুদিন আমিও একটু ভয় পেয়েছিলাম আসলে, বাট দ্য ওয়ে হি রিয়্যাক্ট এবং সব কিছু আমার মনে হয় যে হি উইল বি ওকে। এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল, তবে তার বীরত্বেই গতকাল এশিয়া কাপে বুস্ট আপ হয়েছে টিম বাংলাদেশ। সেই তামিমকে শীঘ্রই দুবাইতেই বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবে বিসিবি। জার্মান স্পেশালিস্ট ওনার কাছে কালকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে একটা 12টার সময়, ইনশাল্লাহ দেখি। বাট টু বি ভেরি অনেস্ট, হয়তো বা তামিমের জন্য টুর্নামেন্টটা ডিফিকাল্ট হবে। ওয়ান অফ গুড প্লেয়ার্স ইন দ্য বেঞ্চ রাজবুল হাসান শান্ত আছে, মোমিনুল ব্যাটসম্যান হিসেবে দুজন আছেন, সুতরাং আমার মনে হয় না এখনই আমরা রিপ্লেসমেন্ট চিন্তা করছি। এশিয়া কাপ প্রস্তুতির শুরু থেকেই প্রথম ম্যাচকে টনিক হিসেবে মানছিল বাংলাদেশ। লক্ষ্য পূরণ হয় এবার আকাশচুম্বী স্বপ্ন দেখছে টাইগাররা, যেখানে বড় শিক্ষা দুই এশিয়া কাপ ফাইনাল আর নিধাস ট্রফি। লাখ একটা বড় ফেভার লাগতো লাগবেই, বাট লাখের সাথে সাথে আমাদের যেটা করতে হবে আমাদের ডিসিপ্লিনগুলোকে আমাদের মেনটেন করতে হবে। আমরা একটা ভালো ক্রিকেট যেভাবে খেলছি সেটাতে খেলতে পারি, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আমরা এই এই মোমেন্টামটা ধরে রাখতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের টিমের জন্য। বাংলাদেশের সেই লক্ষ্য অর্জনের পথে বড় বাধা ব্যস্ত সূচি। দ্বিতীয় রাউন্ডে উঠলে পাঁচ দিনে টানা চার ম্যাচ খেলতে হবে সাকিব মাশরাফিদের। আসাদুর রহমান, যমুনা স্পোর্টস, দুবাই। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য মুশফিক মিঠুনদের সঙ্গে অধিনায়ক মাশরাফির অধিনায়কত্বকে আলাদা কৃতিত্ব দিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এদিকে সামনের ম্যাচগুলোতে সিনিয়রদের আরও ভালো করার তাগিদ সাবেক জাতীয় ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুলের। আমরা যদি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চাই আমাদের সিনিয়ররা এইভাবে ভালো খেলতে হবে এবং ইয়াং যারা আছে তারা ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে, যেটা আজকে মিঠুন আলী খেলেছেন। প্রফেশনাল ক্রিকেট অ্যাটিটিউড বিপদ হতেই পারে ক্রিকেট খেলা, দুটো উইকেট পড়ে যাওয়ার পরে ঠিক যেভাবে আপনাকে টিমের হালটা ধরতে হয় ঠিক সেভাবেই তারা ব্যাটিং করেছে। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ শেষে তামিম ইকবালের বীরত্বকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইঞ্জুরি নিয়ে ব্যাট হাতে উইকেটে নেমেই ম্যাচের গতিপথ বদলে দেন চট্টলার বীর ক্রিকেটার দাবি মাশরাফির। আর অধিনায়কের দৃষ্টিতে অন্যতম সেরা ইনিংস মুশফিকুর রহিমের। সব বিভাগেই হেরেছে শ্রীলঙ্কা, স্বীকার করেছেন দলটির অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। এটা আমি মানে আসলে ছোট করে বলারও খুঁজে পাচ্ছি না যে তামিম কে কিভাবে কি বলা যায়। ধন্যবাদ দেওয়ার সাবলীল ভাষাটাও যেন এদিন হারিয়ে ফেলেছিলেন মাশরাফি। সবার ভাবনার চোখে ধুলো দিয়ে আহত বাঘের মতো তামিমের এই লড়াকু মানসিকতাই যে বদলে দিয়েছে ম্যাচের মোমেন্টাম। তবে পেছনের কারিগর কিন্তু ক্যাপ্টেন নিজেই, তার সিদ্ধান্তেই মাঠে নামেন তামিম, এমনকি গ্লাভস কেটে প্রস্তুত করে দেন ম্যাশ। পরের গল্পটা ইতিহাসের পাতায় থাকবে অমলিন হয়ে। ইফ হি ডাজন্ট ওয়ান্টস টু ব্যাট নো ওয়ান ক্যান পুশ হিম, সো আই থিংক the credit should goes to him, he took the decisions. এখানে যে কোনো কিছু ঘটতে পারত, ওর অবভিয়াসলি ওর ক্যারিয়ারেরও ব্যাপার, সো আমি মনে করি যে সবার মনে রাখা উচিত ওকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই ওই সময় নামার জন্য মুশফিক অবশ্যই আহত তামিমের মাঠে ফিরে আসা যদি জ্বলে ওঠার মন্ত্র হয়, তবে এই ম্যাচে জয়ের জ্বালানি মুশফিক মিথুনের জুটি। নিজের চতুর্থ ওয়ানডেতে এসে দলের প্রয়োজনে খেলেছেন 63 রানের কার্যকরী এক ইনিংস। তার যোগ্য সঙ্গে একাই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান মুশফিক। তাই তো সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের পারফরম্যান্সে এখন বাড়তি আত্মবিশ্বাসী অধিনায়ক মাশরাফি। আমরা এখন আস্তে আস্তে ক্রিকেটটা ইমপ্রুভ করছি, বিশেষ করে ওয়ানডেতে ভালো খেলছি, সো ওই রিদমটা ধরে রাখা খুব জরুরি। শুধু তামিম নন, পাজরের ব্যথা নিয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মুশফিককে নিয়েও চিন্তার ভাঁজ বাংলাদেশ শিবিরে। তবে ইঞ্জুরি থাকুক আর যাই হোক, এমন জয়ের পর লক্ষ্যটা এখন কেবলই সামনের দিকে। পরবর্তী স্টেপ অবশ্যই আফগানিস্তান, সো আফগানিস্তানকে নিয়ে অবশ্যই আমাদের এখন প্ল্যান করতে হবে। সেকেন্ড রাউন্ডে গেলে তারপরে অবভিয়াসলি নেক্সট ম্যাচ। সেমিফাইনালের পথে আফগানিস্তান বদের লক্ষ্যে বৃহস্পতিবার আবুধাবিতে মাঠে নামবে টাইগাররা। নাহিয়ান বিন জসিম, যমুনা স্পোর্টস। চট্টগ্রামেও টক অব দ্য টাউন তামিম ইকবালের বীরত্ব গাথা। দলের প্রতি তার আত্মনিবেদন মুগ্ধ করেছে জন্মস্থান বন্দরনগরীর মানুষকেও। তবে ব্যান্ডেজ বাঁধা হাতে ব্যাট করতে নামা তামিমকে নিয়ে শঙ্কায় ছিল তার পরিবার। শেষ পর্যন্ত সাহসী ছেলের এমন কীর্তিতে গর্বিত তাদের মা নুসরাত ইকবাল। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের প্রতীকী ছবি হয়ে রইল এটি।
Tamim Iqbal is setting to his countrymen to the বাম হাত ভাঙা আর তাই এক হাতে ব্যাট করছেন তামিম. This is what you call as true character. দলের প্রতি আত্মনিবেদন আর দুর্জয় সাহস দেখিয়ে অগণিত মানুষের হৃদয় জয় করেছেন বাহাতি ওপেনার. ভাঙা আঙুলে আবার বল লাগলে ঝুঁকিতে পড়ত কেরিয়ার. তামিম বরাবরই সাহসী, কিন্তু দলের প্রয়োজনে এতটা ঝুঁকি নেবেন ভাবেননি তামিমের মাও. কিছুটা ভয়ে থাকলেও ছেলের বীরত্বে গর্বিত তিনি. কন্ডিশনটা দেখলেই তো কান্না আসছে, ও গ্লাভস কীভাবে পৌঁছে, ওয়ান হ্যান্ডে ব্যাটিং করা টাফ, আর ফুল এটা ইন্টারন্যাশনাল খেলা, তো ফুল ফর্মে বোলিং ছিল, একটু এদিকে ওদিক হলে ও ইঞ্জুরি, মানে ফুল 100% ও কালকে রিস্ক নিয়ে নামছে. কোনো ক্রিকেটারের এমন বীরত্ব বাংলাদেশের ইতিহাসে প্রথম. এক হাতে ব্যাট করতে নামার এই ঘটনা উদীয়মান ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাবে বলছেন তামিমের বড় ভাই এবং জাতীয় দলের সাবেক এই ওপেনার. এটা আসলে একটা অনেক বড় একটা এক্সাম্পল ও সেট করছে, ইটস নট অনলি ফর দ্য ক্রিকেটার, সব পুরো দেশবাসী যারা আছেন তারাও কিন্তু এখান থেকে একটা এক্সাম্পল নেবেন. চট্টগ্রামের গৌরব তামিমের এমন বীরত্বে গর্বিত বন্দরনগরীর মানুষ. তাদের মতে এটি বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম এক অধ্যায়. উনি যে ওনাকে যখন আমরা সবাই মাঠে দেখলাম আসলে সত্যি অবাক, এমনকি আমার মামার চোখে সত্যি সত্যি আমার চোখে পানি চলে আসছে. চিটংয়ের ছেলে তামিম ভাই, খুবই ভালো লাগছে যে ওনার একটা বলের বিনিময়ে কিন্তু আমরা 32টা রান পেয়েছি. এবং তামিম ভাই যখন আসছিল ক্রিজে তখন মুশফিক ভাই একটা অন্যরকম মানে অনুপ্রেরণা পাইছিল নিজের মধ্যে, যে একজন সিনিয়র তার এই ধরনের একটা আত্মত্যাগ আপনার এইটা টিমের জন্য অনেক কিছু. শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম. এশিয়া কাপের দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে হংকং. শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 9 উইকেটে 103 রান. দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আক্রমণাত্মক শুরু করে হংকং এর দুই ওপেনার, তবে দলীয় 17 রানে প্রথম উইকেট হারানো হংকং 44 রানেই পরিণত হয় 5 উইকেটের দলে। লেগ স্পিনার সাদাব খান দুটি আর একটি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও হাসান আলী। এই গ্রুপের অন্য দেশটি বর্তমান চ্যাম্পিয়ন ভারত। রাতের স্পোর্টস ওয়ার্ল্ডে একটা বিরতি দেখছেন। রাতের স্পোর্টস ওয়ার্ল্ড পাওয়ার্ড বাই গাজী গ্রুপ। আবার ক্রিকেট প্রসঙ্গে, এ দলে জায়গা পেলেন 5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুল। খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবি হাই পারফরমেন্স ইউনিট এইচপির বিপক্ষের ম্যাচে এ দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাবেক এই অধিনায়ক। জাতীয় লীগের আগে এটিকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার সুযোগ বলছেন তিনি। 19 সেপ্টেম্বর শুরু হবে প্রথম শ্রেণীর এই ম্যাচটি। 5 বছরের নিষেধাজ্ঞা শেষে এখন ফেরার অপেক্ষায় মোহাম্মদ আশরাফুল। 34 বছর বয়সেও যে ফুরিয়ে যাননি তার প্রমাণ দিয়েছেন জাতীয় লীগের আগে দেওয়া বিপ টেস্টে। 11.4 পয়েন্ট তুলে পেছনে ফেলেছেন ক্রিকেটের মধ্যে থাকা অনেক তরুণকেও। তবে ফিটনেস প্রমাণই শেষ কথা নয়, খেলতে হবে মাঠে। এবার সেই সুযোগটাও পেতে যাচ্ছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। 5 বছর পর খেলবেন এ দলে। খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে হাই পারফরমেন্স ইউনিট এইচপির বিপক্ষে দেখা যাবে তাকে। 19 থেকে 22 সেপ্টেম্বর 4 দিনের এই ম্যাচকে আরও একটি সুযোগ হিসেবে দেখছেন আশরাফুল। এই ম্যাচটা আসলে ন্যাশনাল লিগের আগের প্রিপারেশন একটা ম্যাচ, চেষ্টা করবো এখানে 4টা দিন যেন ভালো ক্রিকেট খেলতে পারি, ফিল্ডিং বলিং ব্যাটিং সব কিছু মিলে, এটাই লক্ষ্য থাকবে। প্লাস 2.5-3 মাস ধরে আমি ট্রেনিং করছি যেন আমি ফিটনেস লেভেলটা আগের 2 বছরের থেকে যেন বেটার হয়। গেল ঢাকা প্রিমিয়ার লিগে করেছেন 5 সেঞ্চুরি, তবে বিসিএল এ ছিলেন নিষ্প্রভ। তাই তো জাতীয় লীগকে ঘিরে বাড়তি সিরিয়াস অ্যাশ, কারণ লাস্ট 4-5 বছর কিন্তু আমাদের ডোমেস্টিক ক্রিকেট অনেক ইম্প্রুভ করেছে। প্রত্যেকটা ক্রিকেটারই এভরি সিজনই দেখা যাচ্ছে যে একটা দুইটা করে ডাবল সেঞ্চুরি কিন্তু এভরি সিজনই হচ্ছে। তো এবার চেষ্টা করব যদি আমি এই ধরনের কোনো সিচুয়েশন আসে সেটা যেন 300 করতে পারি। এ দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ একটা বার্তাও দেয়। বোর্ডের বাতিলের খাতায় নয় বরং নির্বাচকদের নোটবুকে আশরাফুল যে আছেন সেটা এখন স্পষ্ট। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।